শুক্রবার চট্টগ্রামের পটিয়াতে পটিয়া আয়োজক কমিটির উদ্যোগে ফ্রি হার্ট ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার কায়সার নসরুল্লাহ খান। অনুষ্ঠান শেষে 34 জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে রোগী দেখেন। এতে সর্বমোট 1,200 জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা গ্রহণ করেন। ক্যাম্প বাস্তবায়ন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রামের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। কিন্তু আমি মনে করি হার্টের রোগ এটা সারা জীবনের রোগ, একদিনের রোগ না। আপনি ভারত গেলেন, চিকিৎসা করে আসলেন, আসার পরে আবার একটা প্রবলেম হলো, একটা ওষুধ লাগবে, একটা ফলো আপ লাগবে, তখন আপনি খুব অসহায় হবেন। কারণ ভারতে আবার যেতে হলে ভিসা করতে হবে আপনাকে, তারপরে আপনাকে আবার একা গেলে হবে, সাথে একজন লোককে নিতে হবে। এই লোকটার যাওয়া আসা প্লেনের বা ট্রেনের বা বাসের টিকিট, ওখানে হোটেল খাওয়া খারাপ টিকিট, আপনার কস্ট খরচ দ্বিগুণ হয়ে যাবে। প্লাস আল্লাহ না করুক খারাপ কিছু হলে ব্যাকআপ সাপোর্ট নেই,